হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান স্বামী হোমিওপ্যাথি আমার চেম্বারের ঠিকানা হচ্ছে সৈয়দ সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া আমি আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজমা হাফানি প্রচণ্ড ঠান্ডা আসতেছে সামনে শীতকাল আপনারা একটু একটু সাবধানে থাকবেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুগণ আছেন যাদের বাসাতে অনেক বাচ্চারা আছে ঠান্ডা লেগে যেতে পারে সেখান থেকে আস্তে আস্তে অ্যাজমার দিকে ধাবিত হতে পারে সেক্ষেত্রে আমাকে আজকে যে আমার রুগীগুলো ছিল সেটা হচ্ছে আপনার রাঙ্গামাটির এক ভাইয়া আপনার ক্যাম্পমেন্টে মনে হয় জব করেন অফিসার মানুষ আপনার মেডিসিনগুলো আমি পাঠিয়ে দিয়েছি গাড়িতে মাসাল্লাহ আপনি পেয়ে যাবেন আজকে রাতে না হলে কালকে সকালে পেয়ে যাবেন কারণ যেহেতু গাড়িতে পাঠিয়েছি ওখানে আপনি তো যেহেতু পোস্ট অফিসে চেক চেক করেন গাড়িগুলো সেক্ষেত্রে ওই গাড়ির কাছে আমি শ্যামলিতে দিয়েছি আপনি পেয়ে যাবেন আমি যে আজমার ট্রিটমেন্টগুলো করে থাকি অনেকেই প্রশ্ন করেছিলেন আজমার বিষয়ে সর্বপ্রথম যে দুটা মেডিসিন আমি ব্যবহার করি সেটা চার আর্শিনিক আর অ্যান্টিমটায় খুবই ভালো রেসপন্স আসে যাদের প্রচুর পরিমাণে অ্যাজমা রয়েছে ঠান্ডা কাশি জ্বর আর কি নিঃশ্বাস নিতে পারে না তাদের জন্য খুবই ভালো রেসপন্স আমি পাইছি তবে আর কি হাঁপানির যদি প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আমি যদি আমিল নাইটেড মূল মাদার টিংচারটা রুমালে দিয়ে এরকম নিঃশ্বাস নিতে দিই তখন ইউনিার প্রয়োজন পাবে না সঙ্গে সঙ্গে আর কি নিঃশ্বাসটা নো আর কি স্বাভাবিক হয়ে যায় আমি তারপর ক্যাসিয়াস সোফেরা তারপর হচ্ছে যে আপনার ব্লাড ওরিয়েন্টালিস জার্বাসান্তা জাস্টিসিয়ার রসেরা এই মেডিসিনগুলো আর কি ব্যবহার করে থাকি টিংসার খুবই ভালো রেসপন্স আসছে বায়োকেমিকের ক্ষেত্রে গিয়ে আমি কেলি কেলি ফস তারপর হচ্ছে যে আপনার ম্যাক ফস ফেরাম ফস এই তিনটা চারটা বায়োকেমিক আর কি মেডিসিন চার বড়ি করে দিনে তিনবার খাওয়াই থাকি কেলি তো দেই দিলে ঠান্ডাগুলো আর আস্তে আস্তে ওখান থেকে উঠে যায় কেলি ফস দিই শরীরের শক্তির জন্য দিয়ে বাথরুম যেন ক্লিয়ার হয়ে যায় এটার জন্য গরম শরীর শরীর আর কি প্রচুর পরিমাণে রেসপন্স আসে আমি আমার রুগীদের দিয়ে দেখছি পাশাপাশি জাস্টিসে মাদার মাদারটিংসারটা খুবই ভালো কাজ করে তারপর হচ্ছে যে আপনার গ্লাইজোরাইজার গ্রাবা আমি রুগীদের দিয়ে দেখছি খুবই রেসপন্স আসে যা বলার মতো না আর একটা মেডিসিন আছে এলিয়াম সেটাও কিন্তু হাফানের খুবই ভালো রেসপন্স আসে আপনারা জানেন কি না আমার যারা আর কি নতুন ডাক্তার যারা আছেন তারা আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে আমি যেটা রেসপন্স পাইছি খুবই সুন্দর ভালো সেটা হচ্ছে যে অ্যান্টিমটা টারসেনিক্যাল পাওয়ার থার্টি ব্যবহার করে দেখছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন লক্ষণের উপরে ভিত্তি করে যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনেকগুলো মেডিসিন এসে যায় সেক্ষেত্রে আমি এই দুটা পাওয়ারেতে আমি অনেক রুগী আজমা রুগী ইনশাল্লাহ রিকোভারি হয়ে আসছে তারপরে অনেকেরা হচ্ছে আবার নাকদা পানি পরে আজমা রুগীর সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিয়াম সিপা দিতে পারেন চোখতে যদি জল পড়ে তাহলে হচ্ছে জেড দিয়ে দেখতে পারেন খুবই ভালো রেসপন্স আসে যা বলার মতো না আবার অনেকের আস্তে হচ্ছে যে আপনার হঠাৎ করে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আমি এক ন্যাপ দিয়ে থাকি খুব ভালো রেসপন্স আসে যাদের আবার হচ্ছে যে সকালবেলা নিশ্চয় নিত্য হওয়ার প্রকার তাদের অ্যাজমা রোগ আছে সকালবেলা আমি আর্সেনিক দিই রাত্রি ডিজিটালিস দিই একটি খুব স্মুথলি রেজাল্টগুলো এসে যায় যারা আমার ডাক্তার ভাইরা আছেন তারা আর কি ট্রাই করে দেখতে পান মূলত আমি আর্সেনিকাল অ্যান্টিমটার তারপর হচ্ছে জাস্টিসিয়া ড্রসেরা জার্বাসান্তা ব্লাড অ্যান্টালিস ক্যাসিয়ার সোপেরা আর ইউনাইটেড তো রুমালের রুমালের সঙ্গে আর কি যখন বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার ডাক্তার ভাই ও বন্ধুরা আর যারা অ্যাজমা রুগীতে আক্রান্ত হয়ে গেছে নীলার নিচ্ছেন তারা অ্যামিলিনাইটেডটা একবার ট্রাই করে দেখতে পায় খুবই রেসপন্স ভালো আসবে বলে ইনশাআল্লাহ আশা করা যায় আজকে এত ক্লান্ত হয়ে গেছি যা বলার মতো না সারাদিন রুগী দেখতেছিলাম ফোন তারপর হচ্ছে যে আবার এক জায়গায় গিয়েছিলাম আমি একটু কৃষক মানুষের সন্তান তো আমার বাবা একজন টিচার ছিলাম তো আমার কিছু জায়গায় জমে আছে তো আমি একটা নতুন জাতের সরষে আর কিনে আসছি রকেট নাম সর্ষের গাছটা হয় বারো ফিট ওজনের সেই সর্ষের বিষয়ে আমি একসময় আর কি আলোচনা করব আমার গাছগুলো আগে হোক তারপর ভিডিও দেব আপনাদেরকে নতুন জাতের একটা সর্ষে সম্ভবত শুনেছি ষোলো মন বিশ মন করে বলে হয় সরিষা আমি একটা আগে দেখি কতটুকু হয় তারপর আপনাদেরকে আমি জানাবো আর হ্যাঁ বন্ধুরা যাদের আজমা রোগ রয়েছে যাদের বা সাথে প্রচুর পরিমাণে আর কি আজমা আছে তারা অবশ্যই রাতে ঘুমানোর সময় একটা জানালা আর কি খুলে রাখবেন যেন বাতাস বাতাস আর কি বাইরের বাতাস যেন ঘরের ভেতরে ওঠাকে আবার অক্সিজেন কমের কারণে আরও বেশি ঠান্ডা লাগে আর কি নিঃশ্বাস নিতে আরও বেশি কষ্ট হয়ে যাবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার বাসায় যদি তেলাপোকা থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন তেলাপোকাগুলো মেরে ফেলে দেবেন আর মাঝে মাঝে দোষটি মধ্যে এমনি চা পাতে পারেন কাবাব চিনি আসে ন্যাচারালভাবে তারপর দারু চিনি কাবাব চিনি লং কালো জিরা কালো জিরা তেল খেতে পারেন ন্যাচারালিভাবে মধুর সাথে কালো জিরা খেতে পারেন যাদের অ্যাডমা রোগ রয়েছে তারপর আদা খেতে পারেন অনেকগুলো রেমিডিস আছে যারা আর কি কাবাব চিনিটা খুবই ভালো ঠান্ডা রোগের কাজ করে যারা ন্যাচারাল পছন্দ করেন হোমিওপ্যাথি যারা পছন্দ করেন না অনেকে আসেন আমার আমি জানি অনেক আর কি যারা আর কি হাই এডুক্রেটেড পারসন আছে তারা হোমিওপ্যাথিকে আর কি লাইক করে থাকেন তো তারা আপনার চাইলে জ্যোষ্টিমধু আছে তারপর আদা আছে জিঞ্জার যেটা বলা হয় তারপরে আপনার কাবাব চিনি আছে লং আছে দারো চিনি আছে এই জিনিসগুলো আপনারা আর কি কালো এলাচ সাদা এলাচ এই জিনিসগুলো আপনারা খেয়ে দেখতে পারেন ঠান্ডা টাইম সেলার রিকোভারি দেবে আশা করা যায় এসমার ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিনটা আমার মতে বিটা মনে হয় এক্ষেত্রে তো আর কি অনেক ট্রিটমেন্টই তো করছে আমার কাছে আজকে তিনটা পেশেন্ট আর ছিল তো আজকে আমি যে যাকে পাঠাই দিলাম সে তো খাগড়া ছেড়ে ভাই আর্মি পার্সোন উনি ওনার এক দুলা ভাই ঢাকাতে সিআইডিতে জব করে খুরশেদ ভাই তার অল ফ্যামিলি এরকম ঠান্ডার সমস্যা ছিল মালিকাভাগে থাকেন উনি তে আমি ওষুধ করিয়ারে পাঠিয়ে দিয়েছিলাম উনি ইনশাল্লাহ সুস্থ হয়েছে আল্লাহ রহমতে আমার তো কোনো আমি তো উশোলাই আমার কোনো ক্ষমতা নেই আমি যতটুকু উনি আমাকে বর্ণনা বলেছেন আর কি আর কি ইমোতে আমি সেই অনুসারে অনেক ওষুধ দিয়েছি ইনশাল্লাহ রিকোভারি হয়ে আসছে প্রায় চার মাস ওষুধ খাইল উনি অনেকগুলো টাকা খরচ হয়েছে তারপরে উনি এলোপাথিতে ইনহেলার নিচ্ছিল একটা ইনহেলারের দাম বারোশো টাকা নয়শো টাকা আটশো সেখান থেকে মুক্তি পাইছে এখন উনি সুস্থ হওয়ার পরে আর কি এই আরেকজন সুস্থ হওয়ার জন্য আর কি ওনার শালাবাবু আছে ওনায় আবার আর্মি অফিসার ওনার আবার এই সমস্যা হয়েছে তো উনি আজকে আমাকে ফোন করেছিল সকালে আমি আজকে গাড়িতে উঠাই দিলাম মেডিসিনগুলো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আশা করা যায় আল্লাহর সাফি আল্লাহ তালার সাহদানকারী আমরা জাস্ট ছু ডাক্তার কোনো ডাক্তারই বলতে পারবে না এই মেডিসিনটা একবার ভালো হয়ে যাবে আমি খুবই মনক্ষণ আমার এক পেশেন্ট আর কি ভাইয়া নাম বলবো না ভাইয়াটা আর কি প্রায় অনেকগুলো টাকা আর কি সেক্সুয়াল ওষুধ নিয়েছিল তার কোনো রেসপন্স আসেনি আমাকে বলেছে অথচ প্রত্যেকটা ওষুধই আমি জার্মানি দিয়েছি একটা ওষুধও বাহিরের দেয়নি এখন আমি কয়েক টাকা পাবো এই জন্য কি নাকি কি কোনটা আলায় জানে যাই হোক ভাই টেনশন করে না আপনার ওষুধগুলো খাইতে থাকেন আল্লাহ যদি রহমত করে সমস্ত কিছুর মালিক ও ফুরালা আপনি জানেন হাজারো ঘরের লক্ষ কোটি হাজার দুয়ার লক্ষ কোটি অনেক ধরনের একটা কথা শুনছিলাম যে কী যেন অভাব নামের বুড়ি বসত করে নাকি এটাও হতে পারে আপনি তোবা করেন আল্লাহ তার কাছ ক্ষমা চান ওই অসুস্থ অসুস্থ সারান মালি কুকুরালা আমরা জাস্ট টু ছিলা আপনাকে ডামিয়ানা প্লান দেওয়া হয়েছে যতগুলো নিয়ম ছেলে নিয়ম ম্যাগনাস কাশ টামিয়ানা পিটিকে ফোরটি মানে যে যত ধরনের হোমিওপ্যাথি মেডিসিন আছে আপনি সবগুলো রিপিওর্ দেওয়া হয়েছে তারপর আপনার রেসপন্স আসতেছে না নাক হয়েছে আগনাস কাস ডামিয়ানা টানেরা অশ্বগন্ধা তারপরে রেসপন্স আসতেছে না কেন আমি বুঝতেছি না আপনি তাহলে ওষুধগুলো খাওয়া অফ করে দেন কিছুদিনের জন্য তারপর আবার আপনি রানিং করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আমি যাকে মেন করে বলতেছি ভাই বুঝতে পারছেন আপনি একজন অফিসার মানুষ আসলে সেক্সুয়াল বিষয়টা তো মনের বিষয় আছে সেক্স কোনো রোগ না আপনার আদার্স কোনো রোগ আছে আমি আপনাকে বারবার বলেছিলাম আপনার যদি আইবিএস থাকে পেটের যদি কোনো সমস্যা থাকে রিসেন্টলি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল রোগ ভালো হয় না এগুলাকে ট্রিটমেন্ট করতে হয় ইনফেকশন ক্লিয়ার করতে হয় তারপর ভালো হয় যাই হোক বন্ধুরা যাদের হাঁপানি রয়েছে তারা সরাসরি আমিলনাইটেড টুমলে নেবেন ইনহেলার ব্যবহার করতে হবে না পাশাপাশি আর্সিনিকাল প্যান্টিমটাট জাস্টিসের ড্রসেরার ব্লাটো ওরিয়েন্টালিস ক্যাসিয়াসোপেরা এই ড্রসেরা এই মাদার টিংচারগুলো যদি আপনি যদি ব্যবহার করেন ঠান্ডা ইয়াজমা রুগিরা খুব ভালো রেসপন্স অবশ্যই বাহিরের ওষুধগুলো ব্যবহার করবেন দেখছি না অনেক কথা বলে ফেললাম শুভ রাত্রি ভালো থাকবেন আর আদ্রিতা সরকার আপু আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার পরামর্শটা আমার খুব ভালো লেগেছে আমার কলিজার টুকরা আপুটা যাই হোক আসলে আমরা মানব সহজাত প্রবৃত্তি মানুষ মাত্রই আমরা ভুল করে ফেলি আপনি সুন্দর একটা আমি একটা ডেঠাস দিয়েছিলাম সেখানে আপনি কমেন্ট করেছেন আদ্রিদ আদ্রিদ হ্যাঁ না আদ্রিতা যে কোনো একটা সরকার আপু ভালো থাকেন আপনি গুড নাইট আপনার জন্য আমি রেসপেক জায়গায় বাই আল্লা হাফেজ